মা ঘুমাল কিন্তু নাহিল পরেশ বড়ুয়া সরকার গঠন করিয়ে এতিয়ার মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মায় আলোচনার মেজলে মাতিছিল আলফা স্বাধীনর মুখ্য সেনাধ্যক্ষ পরেশ বড়ুয়াক কিছুদিন পূর্বে অসম ভ্রমণের সময়ছোৱাত অমিত শাহর মুখত ঠাই পাইছিল শান্তি আলোচনার প্রসঙ্গয় আলফা স্বাধীনেও কোভিডর অচিনারে ঘোষণা করেছিল একপক্ষ যুদ্ধ বিরতি আনকি প্রথমবারের বাবে স্বাধীনতা দিবসও বর্জন করা নাছিল আলফায় সকলে ভাবিছিল আলফা সরকারের শান্তি আলোচনায় এটা লাভ করব নতুন গতি কিন্তু মূর্খত ঠিয়া হয়ে উঠিল শর্মা সরকারেরও দুবছর হল কিন্তু আজি পর্যন্ত শান্তি আলোচনা সন্দর্ভত পরেশ বড়ুয়ার কোনো উমখামেই নাই যুদ্ধবিরতি ঘোষণা করলেও আলফা স্বাধীনে অব্যাহত রাখিছে সদস্য ভর্তি অভিযান এনে ঘটনাসমূহে এতিয়া আলোচনার প্রক্রিয়া সৃষ্টি করেছে বেমেজালির আনকি শেহতীয়াভাবে আলফা স্বাধীনে ডিগবৈ পেঙেরিত করেছিল এক এম্বুস সেনা বাহনলৈ লক্ষ্য করে আলফা স্বাধীনে করেছিল গুলিচালনা তার পাছতেই এতিয়া শান্তি আলোচনা প্রক্রিয়াত আহি পড়েছে জটিলতা উল্লেখযোগ্য যে কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহে আলফা স্বাধীনক এক প্রকারের ওয়ার্নিংই দিছিল অমিত শাহে কৈছিল আলফায় অস্ত্র ত্যাগ করিলেহে আলোচনাত বহিব ভারত সরকার ভারতীয় সংবিধানের আধারতে আলোচনার কাম কাজ আগবাহিব বলেও স্পষ্ট করে দিছিল কিন্তু কোনোপথ্যেই পরেশ বড়ুয়ায় অস্ত্র সম্বরণ নকরে হয়তো এনেসমূহ ঘটনায় আলফা স্বাধীন আর সরকারের মাজর আলোচনার ক্ষেত্র সমস্যার সৃষ্টি করেছে যার বাবে এ পর্যন্ত আলফা স্বাধীন আর সরকারের শান্তি আলোচনার কাম কাজ আগবহাই নাই বছর বছর ধরে আলফায় চলা আহিছে বিদ্রোহ এই বিদ্রোহের নামত বহু অসমীয় ডেকার মৃত্যু হয়েছে অসমৰ ৰাইজে আশা কৰিছে অচিৰেই আলফা স্বাধীন আর সরকারের মাজত আলোচনা সম্পন্ন হোক ইয়ার লগে লগে প্রাগ ফোকাসের পৰা মই ডিম্পিয়ে বিদায় লৈছো আপোনালোকে অধিক বাতৰিৰ বাবে চাই থাকিব প্রাগ নিউজ ডিজিটেল।